গাভীর দুধ খাবেন বেশি বেশি বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেও ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার কেননা গরুর দুধ এটা ঘাসপাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় আবার বিশ্বনবী বলতেন গরুর গোশত খায়ও কম দুধ খায়ও বেশি কেননা ফা ইন্না ফি লাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফি লাহমিহা দা আর গোশতে আছে রোগ এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয় কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ গরুর গোশতের ভেতরে আছে রোগ কোলেস্টেরল বেশি খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরল বেশি মাছের পা আছে কথা বলেন মাছে কোনো কোলেস্টেরল নাই সুবহানাল্লাহ পড়ে মুরগির পা কয়টা দুইটা তার মানে কিছু আছে তাই না গরুর পা কয়টা তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা কয় হুজুর হিসাব নাই তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই এগুলো কম কম খেতে হবে ঠিক কি না তো এজন্য দুধ খেতে হবে বেশি জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য চারটা শারাবান তাহুরা রাখবেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله জান্নাতে যারা ঢুকবে জান্নাতের গলায় যেন জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে চার ধরনের শারাবান তাহুরার ঝর্ণা রাখবেন কয় ধরনের এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা আপনি ওখান থেকে দেদারসে পান করবেন নাম্বার টু দুধের ঝর্ণা দুধের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যেও শিফা আছে এই কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা এক হচ্ছে কোরআন কোরআনটা নিজেই শেফা সুবহানাল্লাহ আর হচ্ছে দুধ আর হচ্ছে মধু মধুর ভিতরে শেফা আছে না নাই বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আরেকটা থাকবে মদের ঝর্ণা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে বোতলের মদও আছে এটার নাম রাহিকুম মাখতুম সিলড ওয়াইন মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা জঞ্জবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়ে কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামি আসবে না আল্লাহ আকবার কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবহানাল্লাহ পড়ে তো এজন্য চার ধরনের সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন এর চেয়ে দামি একটা পানি রাখবেন ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আব্রাদু মিনাস সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি আরো জোরে পড়েন আমিন জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে মারামারি কাটাকাটি কিলাকিলি হরতাল টেনশন ব্যারাম আছে কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গা কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না
বন্যা আছে জান্নাতে পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি আছে বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল ঘুমে ধরে না আমাদের ঠিক কি না জান্নাতে কোনো টেনশন নাই জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা জান্নাতীরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে পশম থাকবে না আবনাউ সালাসিন ওয়া সালাসিন সব জান্নাতী পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক সুবহানাল্লাহ বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি আমি তো চলে যাব রেখে যাব দুটো জিনিস যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না এবার ক্লু পাইছে এবার ক্লু পেয়েছে এই সূরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকাররমের খতিব পড়াইলে আবার হবে হবে না শায়খ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন ফতোয়া দিয়ে দিচ্ছে জিনা আসলেই হবে না কারণ এটা এমন সূরা এ সূরা না পড়লে নামাজ হয় না বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন আযামুস সুয়ার ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সূরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সূরা এই সূরার মতো সূরা কোরআনে তো নাই তাওরাতের ভিতরেও নাই ইঞ্জিলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভিতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় জিকিরও থেমে যায় কত বড় ডাকাত তুফান শুরু জিকিরও সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হুজুর আম নেই ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কে মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি মাক্কাতুল মুকাররমা তেমনি কোরআনুল করিমের মায়ের নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া অখণ্ড সূরা এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না কেউ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যায় পড়ছে হইছে কিন্তু কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের 10 আয়াত পরের রাকাতে বাকি 10 আয়াত কোনো সমস্যা আছে সমস্যা নাই তার মানে এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া অখণ্ড সূরা মানে এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবহানাল্লাহ পড়ে আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া দোয়ার সূরা কিসের সূরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই সূরার ভেতরে আছে না নাই কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ চিল্লায় বলেন আল্লাহ আমি যদি কোনদিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এজন্য এই সূরাটার নাম সূরাতু দোয়া প্রার্থনার সূরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সূরার ভেতরে আছে না নাই এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতু সালাত নামাজের সূরা কিসের সূরা
সব সূরা ছাড়া নামাজ হয় সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না বিশ্ব নাই বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এরপরে বিশ্ব নাই বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা শিফার সূরা আরোগ্য লাভ করার সূরা অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফুঁ দিলে সুস্থ করবে কে আল্লাহ বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ঈমান থাকতে হবে ঈমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে তা না হইলে কাজ করবে না অনেকে বলে হুজুর আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকাত ঠিক কি না ওর ঈমান নাই ওর ঈমানে ঝামেলা ফুঁ দেওয়ার মধ্যে ব্যস্ত আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফুঁ দিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে ফুঁ দিলে পানিতে আগুন ধরে যায় আছে না নাই বিশ্বনবীর ফুঁতে বরকত বেশি না কম সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না গো নবী আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সাহাবির সাথে গেলেন অজু করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই কারণ ইমানটা ছিল তাজা তাজা ইমান থাকলে সব সম্ভব চিল্লা এখন ঠিক কি না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পরে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আসরা নাই যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে যে ইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আমরা পাক্কা ইমানদার হতে চাই আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই যে ইমান ছিল আবু বকরের অন্তরে যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে আল্লাহ তুমি কবুল করো